আমি যদি ওর কামটা না করি তাহলে তুই ডাকবি? তার আগে তুই ডাকস কিলিয়া তুই তুমি কি কেমন থেকে কেমন ছবিটা দেখছ? সে না দেখো নাই? না দেখবা? আপনি আমারে দেখাইবেন? হ্যাঁ আমার না ওই যে বড় সিনেমা হল আছে না, ওই বড় সিনেমা হলে ছবি দেখার অনেক দিনের স্বপ্ন। ভাই দিল ভাই এদিকে তো, ওই স্যারাডা রেকেডা কি ধরো ঠিকই তো জয়লার বলা ফজ পড়ার সময় তো দি তোমার বোন লোকে ঘুরে পারা। মিয়া ভাই কি হয়েছে? দোকান বাজারে যান নাই, শরীর খারাপ আয় বললেন যে কিছু হয়েছে। ফুলি কই? ফুলি আয় জালি ফুলি কই? আমি জানি না। আই তুই জানোস? না আমি তো পড়তেছিলাম। হ্যাঁ তুই তো পড়তাছিলি, তোর তো কাম খালি পড়াই, পড়া না তোর তার কোনো কাম নাই। দেখি পড়তাছস, দে বই দে। জিমে ভাই বই দে, বই দে। সেই ছাত্র জীবনের ভালোবাসার কথা, ভালোবাসার কথা এগুলি তো পড়বি, পাগল করে দিবি এগুলি আমারে। ওই ওই তুই ফুলে আমার লাইগা জামাই আনতে গেছে। ওই তুই ওর ওগো বড় বোন না? হ্যাঁ বড়। তো কে কোন জায়গায় যায় এটা তোর জানা উচিত না? হ্যাঁ উচিত। তো জানোস না কেমনে? ও মনে হয় বিউটি গো বাড়তে গেছে। হ্যাঁ আমারও তাই মনে হয়। হ্যাঁ যাইতে পারে। আচ্ছা ফজলটা কখনো বাইতে আইতে দেখছস? না আই নাই। কুলি? না মিয়া ভাই আমিও দেখি নাই। জলে? না ভাই যান। আই দুলি তুই মাইটে আসস কেন? তুই দেখছস? না মিয়া ভাই আমি জানি না। আমি জানি না, জানি না। তোরা সব কয়টা মিসকা শয়তান, যখন আমি বাইতে আই ভাবখানা দেখাস মাছটা উল্টাও খাইতে জানোস না, যেই ঘর থেকে বাইর হই আর তোকে বদমাইশি শুরু হয়। বদমাইশি শুরু হয় মাঝে নাই এখন আমি, আমি স্বপ্নে শিরি বাইয়া স্বর্গে নামি, স্বর্গে নামি বুলি বুবু লাগা
করে গেছিলি? ওই তো সাথীগর বাড়িতে গেছিলাম। সাথীগর বাড়ি গেছিলি? হ্যাঁ মিয়া ভাই। তুই সাথীগর বাড়ি গেছিলি? হ্যাঁ মিয়া ভাই, আবার আমি সাথীগর বাড়িতে গেলাম। বলি সত্য কথা কও, কই গেছিলি তুই? ভাইজান আমি সত্য কথা কইতাছি ভাইজান, আমি সাথীগর বাড়িতে গেছিলাম ভাইজান। থাবড়া তোর 32টা দাঁত আমি ফালাই দেব, সত্য কইরা কও তুই কই গেছিলি? আমি সাথীগর বাড়িতে এই মাত্র আইলাম। তুই সাথীগর বাড়ি গেছিলি? হ্যাঁ। তুই সাথীগর বাড়ি গেছিলি? তুই তুই সাথীগর বাড়ি গেছিলি? তুই আমারে আমারে হাইকোর্ট চাই আস। হ্যাঁ তুই ফজলার লগে এইখানে সেইখানে সারাপাড়া সারাপাড়া ঘুরে বেড়াবি, আর আমি সেটা দেহ না মনে করস? তুই কি মনে করিস জানে? তুই ওর ওর বাপ ওর চত্ব গোষ্ঠী আমাকে আমাকে পূর্বপুরুষের জুতা পরিষ্কার করছে, তারে লইয়া তুই সারা বেড়াম এরা ঘুরে বেড়াস তুই? আমি একবার কেন আমি হাজার বার যাবো ফজলের ঘাটে, আমি হাজার বার ফজলের ঘাটে যাবো, আমি ফজলের বিয়া করব, আমি আমার বুবুকে লাহান দিতে থেকে মরতে পারব না, আমি ফজলের বিয়া করব। স্যার আমি তো নতুন এসেছি, আপনার এসব বিষয় আসলে বুঝে নিতে আমার একটু সময় লাগবে স্যার, আপনার জন্য আমার খুব কষ্ট হয় স্যার। বড় স্যারও বিদেশে থাকে, আপনার এত বিষয় আসায় কে সামাল দিবে স্যার? স্যার একটা বিষয় জানলাম, এই আপনাদেরই বংশের আর একটা ধারা নাকি এই গ্রামেই থাকে। এটা কে বললো তোমারে? শোনো, আমাগো পূর্বপুরুষের সময় একটা নিয়ম আছিল, মেয়ে বিয়ে দিলে তার সাথে একটা বান্দি পাঠাইত, সে বান্দির ঘরে যেসব সন্তানাদি জন্মাইত তাদের বলতো নিখাই, রহস্য নিখাই। আমি আরমালা, এ পরিবারের ছোট বউ। আমারে কেন ডাকছেন হেটা কোন? আপনাদের পরিবার সম্পর্কে আমি জেনেছি, এখানে আমি এই দ্বিতীয়বার এলাম, এর আগেও যখন এসেছি আপনাদের সাথে পরিচিত হবার ইচ্ছে ছিল, এবারও তাই। কিন্তু আপনি তো বোঝেনি, সামাজিক নানা কারণে সেটা হয়ে ওঠে না। আপনাদের পরিবারটা সম্পর্কে আমার জানবার খুবই ইচ্ছে। আমগুনিয়া আপনারা তো আগ্রহ কেন বুঝবার পারতেছি না। আমার জন্ম ইংল্যান্ডে, ওখানেই বড় হয়েছে, কিন্তু তারপরেও বাঙালিয়ানাকে বুকের ভেতরে ধারণ করেছি, আর তাই স্বামীর মৃত্যুর পরও শ্বশুরবাড়িতে থেকে গেছি। আমি আমি পৃথিবীর এত জায়গায় গেছি, এত দেশে গেছি, কিন্তু এখানে এমন একটা বিষয় আমার জন্য অপেক্ষা করছিল সেটা আমার জানা ছিল না। এমন একটা পরিবার শুধু বাংলাদেশে কেন, আমার মনে হয় না সমস্ত পৃথিবীতে কোথাও আছে, একই বংশোদ্ভূত হয়েও কিভাবে একেবারে দুটো বিপরীত স্তরে জীবনযাপন করছে। আমার খুবই ইচ্ছে আপনার পরিবারের জন্যে কিছু করবার, আপনি যদি কিছু মনে না করেন, আমি শুনেছি আপনার বোনদের বিয়ে হচ্ছে না, তারা অসম্ভব রূপবতী হওয়া সত্ত্বেও বিয়ে হচ্ছে না কেন, এটা আমার জানবার খুব ইচ্ছে। দেখেন আমি চাই না আমার বোনগুলান কোনো গৃহস্থ ঘরে গিয়ে কামটাই করুক। কখনো কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন প্লিজ।
রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, এ জীবন না জড়ালে কারো জীবনে, এ স্বপন না ছড়ালে কারো স্বপনে, সোনার এই দিনগুলি কি এমন রবে, সারা কেউ দেবে না যে আর, রূপের ওই প্রদীপ জেলে কি হবে তোমার, কাছে কেউ না এলে আর। জামাল ভাই, আপনি মিয়া ভাইরে একটু বুঝান, আপনি তো হ্যার বন্ধু মানুষ, আপনার কথা তাও হ্যাঁ একটু একটু শুনে, আমরা তো এর কাছে কোনো কথা কইতেই পারি না, কিছু কইলে একটা চেকতামে তো অস্থির হয়ে যায় গিয়া, যতই দিন যাইতেছে আর মাথাটা যেন আর বেশি করে গরম হইতেছে। আরে না না, ওই আমার কথা শুনবো না, আমি এই গ্রামের স্কুলের মাস্টার, আমার কি মান সম্মান কম আছে, আমি কি ইচ্ছে করলে একটা ভদ্র করে বিয়ে করতে পারি না, আমার লোকে তোমার বিয়া দিল না, আমি তো আবার জোলার ফোলা, এখন তোমরা তোমার ওর বংশ ধুয়ে পানি খাও গিয়া। আমার জীবনটা তো গেছে, এখন অগোটাও যাইব, অগ কথা মনে হইলে আমার আর ভাল লাগে না। জামাল ভাই, আপনার জীবনটাও কিভাবে যাইব? এই পদ্মা হইল আমগো দাউর গ্রামের একমাত্র সাক্ষী। আমগো দাউর গ্রাম আছিল ওই দূরে, ভাঙতে ভাঙতে এখানে এসে ঠেকছে। এই গ্রামে একটা জমিদার বাড়ি দেখছেন না? হ্যাঁ দেখেছি তো। সেইটা হইল জমিদার কাবিখার বাড়ি, আমরা হইলাম কাবিখার বংশধর। আমার বাবার দাদা সে ছিল কাবিখার অন্য ঘরের ছেলে। আগের দিনে আজব একটা নিয়ম আছিল, এই বংশের কেউ যখন বিয়া করত তখন তার আসল বউর লগে লগে একটা অন্য মায়ের লোকেরও বিয়া করে আনতে হইত, যাতে কইরা বিয়ার পরে সংসারের কাজকর্মে কোনো অসুবিধা না হয়। এই বিয়াটা অবশ্য কলমা পড়া শরীয়ত মতেই হইত। তারপর সেই বউয়ের ঘরে যে সন্তানাদি জন্ম নিত তা ঘরে সবাই কইত নিখাই বংশ। নিখাই বংশ? আপনাদের ছয় বোনের কারোই বিয়ে হয়নি? না, আমার মিয়া ভাই চান না আমাকে কোনো বোনেরই কোনো গেরস্থ ঘরে বা কোনো নিশা ঘরে বিয়া হোক। উঁচা ঘরে বিয়া হইতে তার কোনো আপত্তি নাই, তবে বিয়াটা হইতে হইব সামাজিকভাবে। তাহলে অসুবিধে কোথায়? অসুবিধা আছে, নিশা ঘর থেকে বা গৃহস্থ ঘর থেকে তো সম্বন্ধ আসেই, কিন্তু উঁচা ঘর থেকে যখন বিয়ার সম্বন্ধ আসে তারপর তারা যখন জানতে পারে যে আমরা নিখাই বংশ, তখনই বিয়াটা ভাঙিয়া যায়। কয়দিন আগেও আমার মেজো বুবু বিয়াটা এমন করে ভাঙিয়ে গেছে। তুমি তো আমার কোনো কথাই কোনোদিন মাথা ঠান্ডা করে শুনলা না। এই যে তুমি যে ভিড়াটায় থাকো, এই ভিড়াটা তোমার বাপদাদা করে খাসাবরা এমনি এমনি থাকতে দিছিল,
এই ভিটার কোনো কাগজপত্র দলিলপত্র আছে তোমার কাছে? এই ভিটাতে তোমার কী ভরসা? আর ওই যে তুমি দর্জিগিরি করো, দর্জিগিরি করে কি তোমার সংসার চলে? এভাবে তোমার কতদিন চলবো? আর তোমার বোনগুলা একটারেও তুমি এখন পর্যন্ত বিয়া দিতে পারো নাই, ভালোভাবে পড়াশোনা করাইতে পারো নাই। কোনোটা থ্রি পাস, কোনোটা ফোর পাস, ফাইভ পাস, আট ক্লাসের বেশি তোমার বোনেরা পড়াইতে পারছো তুমি? একজন তো পাগল হয়েছে। আমি কই কি, এইসব বংশের চিন্তা নিতে বাদ দাও। এর সাইতে ওই গৃহস্থ ঘর থেকে যদি ভালো কোনো সম্বন্ধ আসে, তোমার বোনগুলোরে তুমি বিয়া দিয়ে দাও। ওই তোর মতলবটা কি? হ্যাঁ, তুই কি আমার মলিকে বিয়া করতে চাস নাকি? দেখ জামাইলা, তোরা আমি আগেও কইছি, তুই ওই স্কুলের মাস্টার হস আর বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষক হস, তাতে আমার কিছু যায় আসে না। তোর মতো ওই জোলার পোলার কাছে আমার বোনটা বিয়া দেবো না। দরকার হইলে বোনগুলারে গলা টিমা মাইরে ভালামু, এখানে মশকানে মারতে আসছস না? তোর মতলব আমি বুঝি না, যাবে না, যাই এখান থেকে আমার সামনে থেকে। এই লাগে তোর সাথে আমার কথা কইতে ইচ্ছা করে না, কথা কইতে ইচ্ছা করে হাসিল কথা চল। আরে মিয়া ভাই কি সময় বাইতে আহিনি? মিয়া ভাই তো জানবো না, বুবু লও না, যদি জানে জানবো না। আর বেটারে চিনি না জানি না ঠিক আছে, আপনাদের মধ্যে বড় তিনজন একটু পিছন দিকে যান, পিছনে। হ্যাঁ হ্যাঁ, বড় তিনজন, হ্যাঁ, আর ছোটরা একটু সামনে চলে আসেন, সামনে এসে। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ুন, বসো। ঠিক আছে, একটু বাঁদিকে, হ্যাঁ হ্যাঁ, একটু সামনের দিকে তাকান। হ্যাঁ, কি হইতেছে? সামনে কাটা। এ ভাই কি, আপনি কি জান এখানে? আমি মানে কান্ডুটা দেখছো? যান যান যান, কইতেছি আমার অনুমতি নিছিলি কি হলো? কথা কস না কেন, কি আনছে এই স্যামরারে? কি আনছে? কেউ না মিয়া ভাই, এই এই স্যারা কেমনে কেমনে বলে আমাকে বংশের কথা ব্যাক শুনছে, কইল এই আমগো বংশের মতন এরম বংশ বলে বাংলাদেশে আর কোনো হানে নাই, হেলিগা একটা ছবি তুলে নিয়ে যেতে চায়। কইল একটা ছবি তো মিয়া ভাই, আমরা বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই, বয়স বাড়তাছে আর তোর বুদ্ধি কমতাছে, ব্যাককাল কোন হানকার। বাবা, দু তিন মাস পর পর আপনি এখানে আসেন, এই নিয়ে দুবার আমি আপনার সাথে এসেছি, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে। বাবা, টিকাটুলে বাড়িতে না আমার দম বন্ধ হয়ে আসে, আমরা এখানে এসে থাকতে পারি না বাবা। আর বালা, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। এই যে তুমি বিদেশে জন্মগ্রহণ করেছো, সেখানকার ভালো ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করেছো, খুব ভালো লাগে। তারপরও আমাদের এই গ্রাম, আমাদের এই পরিবেশ তোমার ভালো লাগে। আর দেখো, আমার দুটো বড় ছেলে, আমি একা থাকি, এই গাধাগুলি ইতরগুলি আমার কোনো খোঁজ খবর নেয় না, একটা টেলিফোন পর্যন্ত করে না।
আর যে ছেলেটা আমার সবসময় খোঁজ খবর নিত আর সে নেই। মা, আমি বলি কি, তোমার এমন কি বয়স হয়েছে? তুমি একটা আবার বিয়ে করো, সংসার করো। না বাবা, সেটা সম্ভব না। আমার নামের অর্থ আমি আপনার কাছে জেনেছি, আরমালা মানে বিধবা। আমার বাবা না জেনে আমার এই নামটা রেখেছেন। তিনি হয়তো কখনো জানতেন না তার না জেনে রাখা নামটা একদিন সত্যি হয়ে যাবে। তাছাড়া বাবা, আপনার ছেলের স্মৃতিকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব নয় বাবা। মা, এই যুগে বিদেশে লেখাপড়া শেখা একটি মেয়ে এই বয়সে এরকম মনোভাব নিয়ে এরকম পোশাক আশাক পরে, না না, এটা এটা ভাবা যায় না। তোমাকে দেখলে আমার মনে হয় আমার মার কথা, ফুফুর কথা মনে হয় তারা আশেপাশে আশেপাশেই আছে। আজকে আপনার মিয়া ভাই খুব রাগারাগি করেছে না? তা একটু করছে, তাই বুবু খুব সুন্দরভাবে বুঝাই নিছে। আপনাদের পরিবারটির জন্য খুব খারাপ লাগছে। এই যে আপনার বড় দুটি বোন বিয়ের বয়স পেরিয়ে গেছে, জীবনের এমন সুন্দর মুহূর্তগুলো এভাবে নষ্ট করে ফেলার কি কোনো মানে হয়? আপনিও কি আপনার জীবনে আপনার বোনদের মতো এমন পরিণতি ডেকে আনতে চান? না, চাই না। আমি যন্ত্রণার থেকে মুক্তি চাই। আপনি আমার এই যন্ত্রণার থেকে বাঁচান। তুমি কি পারবে তোমার পরিবারের সব কিছু ছেড়ে ছুড়ে আমার সাথে চলে যেতে? আপনার সাথে আমার আবার কবে দেখা হইব? খুব শিগগিরই আমি তোমাকে নিয়ে যাব। আমি জানি জানুস তা কস না কেন? কি জানুস তুই, কস না কি জানুস? আমার কি কয়ে গেছে তাহলে কইলি কেন জানি? এমনি কইছি, কেমন চিন্তা লাগে? বুবু অত চিন্তা করো না তো, চুপ করে বয়ে থাকো। কই আর যাইবো, রাত বেড়ে তো ফটো আলো পোলা লাগে কই না কই ঘুরতে চাল লাই আর আমার বেলাই যত দোষ। মুমুনি খাবো। আয়ো কি কই গুলি, মুমুনি খাবো। কলির কি মাথা মতো খারাপ হয়ে গেছে? বু মুমুনি খাবো, মুমুনি খাবো। কই গেছিলি তুই, কিলো কথা কস না। দাঁড়া সব তুই কামড়ে যা, কলি লয় কথা কম। কই গেছিলি, কিলো কথা কস না কেন? এতক্ষণ ওই সেরার লগে আসিলি না?
কথা মনে নাই? মিয়াবাই যদি আজকে বাইতে থাকতো তাহলে কি হইতো? মিয়াবাই বাইতে থাকলে থাকতো। বুবু, তোমার আমি একটা কথা কই, আমরা হইলাম মায়াজাত। মায়া লোক দিয়ে বংশ রক্ষা হয় কেমনে? বংশ যদি রক্ষা করতে হয় তাহলে মিয়াবাই করুক। ওই পোলাটার আমার পছন্দ হচ্ছে, তার লগে আমার অনেক কথাবার্তা হয়েছে। মিয়াবাই যদি রাজি না থাকে তাহলে আমি করলাম ওই পোলাটার লগে বাইকে যাবো গা। এরকম করে তুই কাজকে পড়তে পারব না। কি কইতেছিস এগুলি? আরে পুরামুখী, যা মর কাছে। বাবা, মতির মা সেদিন বলছিল ওদের বংশের মানুষেরা নাকি সকালবেলা চায়ের কাপে করে ভাতের মার খেত। মানুষকে এটা বোঝানোর জন্য যে ওরা সকালের চা খাচ্ছে। কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছে বাবা। জমিদারির সেই দাপট, অহংকার, দম্ভ এখন তো আর নেই। ওদের এক টুকরো ভূমিও নেই, অথচ সেই অহংকার, দাপট, দম্ভ ওরা পুরোপুরি ভেতরে লালন করছে। বাবা, ওর নাম আব্দুল করিম খাইয়াত, আর আপনারা খাঁ। খাইয়াত, খাঁ, এর ভেতরে কি কোনো ব্যাপার আছে? শোনো বৌমা, ওদের একটা বংশ পরিচয় দরকার ছিল। আমার পূর্বপুরুষ ওদের একটা উপাধি দিল, খাইয়াত। খাইয়াতটা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে দর্জি। ও তো আসলেও দর্জি? হ্যাঁ, ওর বাবাও দর্জি ছিল, ওর দাদাও দর্জি ছিল। ওরা দর্জি পেশাটাকে বেছে নিল কেন? এই পেশাটা একটু মানসম্মান পেশা, আর ওই চাষাভুষোর কাজ করতে হবে না। বুবু, কয়দিন ধরে দেখতেছি তোমার মুখটা ভার ভার। আইব না, আর কোনো দিন আইব না। পরশুদিন ফজলের লগে আমার দেখা হয়েছিল। হে, আমারই কি কইল জানো? কইল, তোমার মিয়াবাই তো আমার লগে তোমার বিয়া দিব না। তাতে কি হয়েছে, বিয়া দিলে দিব না দিলে নাই? হের লেগে আমরা আমাদের সম্পর্কটা কেন নষ্ট করব? মিয়াবাই যদি তার লগে আমার বিয়াও দিত, হে কি আসলে আমার বিয়া করত? মিয়াবাই, একটা কথা, কেমনে যে কই, কেমনে এরম হইল? হা, আমার তো মাথার মতো কিছুই ধরতেছে না। আমার গো সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ।
বদলে বিয়ে আইব আমারও হইব মিয়াভাই কই যান? এই অসুখকে শরীরে আপনি কই যান? আপনার শরীরে জ্বর, আজকাল দোকানে জনের কাম নাই। মিয়াভাই বাইর থাকেন। কি হয়েছে, চিৎকার করতেছস কেন? আপনার শৈলে যে রক্ত আমার শৈল সেই রক্ত। আপনি যদি খাওয়াইবেন আমি কেন খাওয়াইতে পারুম না? টাকার অভাবে আমার বোনগুলো বিয়া দিতে পারি না, বংশ পরিচয় আমার বোনগুলো বিয়া হইতে পারে না, এসব আপনাকে চালাকি? আপনারাই বলছেন আমরা আপনার বংশের উচ্ছিষ্ট। আমি কি এই দেশের মানুষ না? আপনার যদি 1000 বিঘা জমি থাকবো আমার কেন থাকবো না? আমার কেন একটা ঠিকানা থাকবো না? আমার ঠিকানা দেন, আপনারাই বইলা বাড়াইছেন, আপনারাই বইলা বাড়াইছেন। আপনার লেগাই আমার বোনগুলোর বিয়ে হয় না, আপনার লেগাই আমার কোনো ঠিকানা নাই। আমার ঠিকানা চাই, আপনারা উচ্ছিষ্ট আমি উচ্ছিষ্ট না। আপনাকে জমিতে আমারও সমান অধিকার আছে, আমার জমিন আমারে ফিরিয়ে দেন, আমাকে জমিন আমারে ফিরিয়ে দেন, আমি একটা ঠিকানা চাই, আমি একটা বেয়াদ। এই ঘরে নিয়ে আটকা। জলি, মলি, এই জলি, আরে কই গেলা তোমরা? ফুলি, কি হয়েছে জামাল ভাই? কি হয়েছে? মলি কই? বু কই রে? বু তো বিউটি গো বাইতে গেছে। কেন, কি হয়েছে? না ওই করিম রে তো খাস হবে ঘরের ভিতরে আটকায় রাখছে। কি কন, কেন, কি হয়েছিল? ওই করিম মনে হয় খাওয়া সাহেবের সাথে কি সব পাগলামি করছে। জলদি করে একটু মলির খবর দাও। আর কত সহ্য করুম আমি?
আমার পিঠ ব্যথায় ঠেকে গেছে। সারা গ্রামের মানুষের কাছে আমাকে পুরো পরিবারটা একটা হাসির পাত্র। ইচ্ছে হয় সাত ভাই বোন মিলা একসাথে বিষ খায় আত্মহত্যা করে। মানুষের শরীর মাইপা পোশাক বানাই আমি, অথচ আমার নিজের কোনো পোশাক। আমি আপনাকে কিছু কথা বলতে চাই বাবা। বলো। আপনার এই যে হাজার হাজার একর জমি, এত সম্পত্তি, এত টাকা, কার জন্যে বাবা? আপনি সেদিন দুঃখ করে বলছিলেন আপনার দুই ছেলে আপনার খোঁজ নেয় না। আমার তো মনে হয় তারা হয়তো কোনোদিন এখানে আসবেও না। তাহলে এসবের মূল্য কি বাবা? আমি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করি বাবা, যদি সম্ভব হয় এই করিমের জন্য আপনি কিছু একটা করুন। যা, তোর একটা ব্যবস্থা করে দিলাম। কাল সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত আমার খৈল খোরা চকের জমির আইল ধরে তুই বাঁশের কঞ্চি দিয়ে দাগাবি। বাঁশের কঞ্চি দিয়ে যতগুলি জমির আইল দাগাইতে পারবি সব জমি তোর। দেখি তুই কত জমির আইল দাগাইতে পারস। যা যা। আইন থেকে আমার একটা নতুন পরিচয়। আমি আর আব্দুল করিম খাইয়াত না, আমি আব্দুল করিম খা। খাইয়াত মানি জানস? খাইয়াত মানি হলো দর্জি। দর্জি আমাকে আসল বংশ পরিচয় ভুলানোর লাইগা একটা ভুয়া উপাধি দিছিল আমাকে। কাল বিয়ানে 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমি ওই খোলখোলার চকে যত গুলান জমি দাগাইতে পারুন সবগুলা নিয়ে আমার 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 মিয়া ভাই, আপনার এই অসুখ সৈন্য
জমিন দাগাদাগি করার কোনো দরকার নাই। আমাগো আমাকে একটা পরিচয় দরকার আছে, জমি আমি দাগামুই। দাগ নম্বর কত? 1233। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি এত ব্যস্ততার মধ্যেও যে আমার আজকে সময় দিয়েছেন, আমার কাজটা করে দিয়েছেন, খুব খুশি হয়েছি, ধন্যবাদ। কাল আমার পিয়ে যাবে, এই জমিগুলো ওর নামে রেজিস্ট্রি করে দেবেন। তাহলে 7 একর আনুমানিক 21 বিঘা। হ্যাঁ, কী নাম? ওই আব্দুল করিম খাইয়া। আচ্ছা আচ্ছা, ওর নামে আমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করছি। জি জি, আসেন। থ্যাংক ইউ। নমস্কার। সাসা, কি হয়েছে মাস্টার? একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? করিম মারা গেছে। আমি আপনাকে বলেছিলাম ওদেরকে সাহায্য করবার জন্যে, আপনি করলেন। কিন্তু বাবা, এত ব্যাঞ্চ খোঁজের কি দরকার ছিল? সাধারণভাবে ওদেরকে জমিটা দিয়ে দেওয়া যেত না?
দেখো বৌমা, আমি যদি আমার সমস্ত জমির জমা ওদেরকে লিখে দিতাম তাতে ওদের সমস্যার সমাধান হতো না। ও যে ঠিকানার সন্ধান করছিল সেটা কি শুধু একটুকরো ভূমি না, বংশ পরিচয়। আমার পূর্বপুরুষ বান্দিদের সাথে কি করেছে তার দায় দায়িত্ব তো আমি নেব না, আর বংশ পরিচয় দেওয়ার আমি কে? শোনো বৌমা, ইংরেজরা একটা কঞ্চি দিয়ে জমিতে দাগ দিয়ে দাগ নাম্বার দিয়ে গেছে, সেই দাগ নাম্বার আর খতিয়ান নিয়ে আমার পূর্বপুরুষ জমিদারি করেছে। তাদের অত্যাচারে প্রজাদের রক্ত মিশে আছে প্রতিটি জমির আইনে। আমি ভাবলাম যদি ও ওর কঞ্চি দিয়ে সেই রক্তরেখাগুলি মুছে দিতে পারে, মুছে ফেলুক, কিন্তু